অধিকাংশ মুসলিম জান্নাতুল ফেরদৌস পাবে দূরের কথা, জান্নাত পাওয়ার জন্য নামাজই পড়ে না। যে নামাজটাকে জান্নাতে নিয়ে যাবে সে নামাজটা পর্যন্ত আজকে যুবকরা ছেড়ে দিয়েছি আমরা। কেন হয়েছে এটা? আপনি জেনে নেন, একটা মুসলিমের একমাত্র পরিচয় হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। পাঁচ ওয়াক্ত নামাজ বিহীন আপনি মুসলিম হিসেবে আল্লাহর কাছে পরিচয় পাবেন না। আমি যদি শুধু এই বিষয় নিয়ে কথা বলি, আমি জানি অনেকের চেহারা কালো হয়ে যাবে, তবে এটাই একটা চূড়ান্ত বিষয় আপনি জেনে নেন। কোন ব্যক্তি মুসলিমের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনাকে মুসলিম হতে হবে। মুসলিম বিহীন সালাত বিহীন আপনার ইমান টিকবে না। কত হাদিস থেকে বা কোথা থেকে আপনার দরকার আমি বলতে সক্ষম। আপনি যদি বুখারি থেকে নেন, ইমাম বুখারি রাহিমাহুল্লাহর আকীদা এটাই, তিনি নামাজের অধ্যায়ে না ইমানের অধ্যায়ে অধ্যায় কায়েম করেছেন, যেটা তার দুই নম্বর অধ্যায় কিতাবুল ইমান, তার ৩০ নম্বর পর্বে পেয়ে যাবেন। তিনি বলেছেন এই অধ্যায় হলো বাবুন আসসালাতু মিনাল ইমান, এই অধ্যায়টা হচ্ছে নামাজ হলো ইমান। নামাজ নাই তার ইমান নাই, শুধু কথা, যার নামাজ নাই তার ইমান নাই, এই ভাষায় তিনি ব্যক্ত করেছেন। ইমাম মুসলিম তিনিও তার ইমানের অধ্যায়ে অধ্যায় কায়েম করেছেন যে যারা সালাত পড়ে না তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের শব্দ ব্যবহার করেছেন। এটি ইমাম নববী ইমাম মুসলিমের সারহাতেই কথা লিখেছেন যে এই অধ্যায়টা হলো যে রাসূল বেনামাজিকে কাফের বলেছেন। এটা রাসূল বলেছেন, কোনো হুজুর বলেন নাই। বড় কাফের না ছোট কাফের আমি আপনাকে তর্ক করব না, কিন্তু আপনার রাসূল বলেছে যে যেই ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। আপনি কথাটাকে কঠিনভাবে নেওয়ার চেষ্টা করেন যে আমি তো অন্তত কাফের হয়ে মরতে চাই না, আল্লাহ আমি মুসলিম হয়ে মরতে চাই। দেখেন যেই ব্যক্তি মুসলিম হয়ে মরতে পারবে তার অপরাধগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার বহু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আগে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন। আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এনিহাও, যেই কোনো অবস্থাতে, যেই কোনো মূল্যে। এটার জন্য আমি মাত্র দু একটা কথা বলবো যাতে আপনার ইমানটা তাজা হয়। এই নামাজটাকে আপনি কি নিয়েছেন, কি ভেবেছেন বলেন তো দেখে। এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তির ইবাদত মাফ হয়ে যেত কে হতেন তিনি? কার ইবাদত মাফ হয়ে যাওয়ার মতো ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এত ইবাদত, এত সৎ তিনি। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মাফ করতে চাইতেন যে তোমার ইবাদত লাগবে না তুমি এমনি পাস, তাহলে তিনি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ তাকে অগ্রিম জানিয়ে দিয়েছেন কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই সার্টিফিকেট আল্লাহ কোন নবী রাসূলকেও দেন নাই, যেটা আমাদের নবীকে দিয়েছেন যে আপনার আগের এবং পরের আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ও আল্লাহ বলছে আমি অগ্রিম ক্ষমা করে দিলাম, যা আপনি নিষ্পাপ আমার কাছে, মাসুম আপনি, আপনি কিয়ামত পর্যন্ত যা করার করেন। আল্লাহ একটা অপশন দিয়ে দিয়েছেন রাসূল সাল্লামকে যে আপনি মাসুম, আপনার কোনো অপরাধী না। সেই রাসূল তিনি কি নামাজ ছেড়েছিলেন? আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু উপস্থিত না হয়ে যাচ্ছে। এটা সূরা রব, সূরা হিজির ১৫ নম্বর সূরার সর্বশেষ আয়াত ৯৯ নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই আয়াতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বাস্তবায়ন করেছেন সেই দৃশ্য আমরা জানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বেহুশ হয়ে যাচ্ছেন, মৃত্যুর তিন দিন আগের ঘটনা, তিনি নামাজ পড়াতে পারতেছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানিয়ে দেওয়া হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমাম, কিন্তু সর্বশেষ ফালাম্মা ওয়াজাদা খিফফাতান, রাসূলুল্লাহ যখন নিজের মাঝে একটু হালকা অনুভব করলেন, ফাহাদা বাইনার রাজুলাইন, তিনি দুইজন ব্যক্তির কাঁধে ভর করে দাঁড়িয়ে গেলেন, তাকে টেনে তোলা হলো, টেনে নিয়ে গিয়ে মিম্বরের পাশে বসিয়ে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাম পাশে, ইমাম রাসূলুল্লাহ বসে সালাত আদায় করতেছেন, উঠতে পারতেছেন না, আর আবু বকর মুকাব্বির হয়ে তাকে ফলো করতেছেন। জীবনের শেষ সালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি যে দৃশ্যটা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে নিয়ে যাওয়া হয়েছে তার পা এভাবে হেঁটে যায়নি, তিনি তার পা হেঁচড়িয়ে পর্যন্ত বালুর মধ্যে দাগ করে গেছে, খাত্তানে দুইটা দাগ হয়ে মিম্বর পর্যন্ত রয়ে গেছে ঘর থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে কোন পর্বে এনেছে জানেন? একজন ব্যক্তি কতটা অসুস্থ হলে জামাতে উপস্থিত হওয়া লাগে এটা প্রমাণ করতে গিয়ে রাসূলের এই হাদিস এনেছে, যে রাসূলুল্লাহ সেন্সলেস হয়ে যাচ্ছে, মাথা তুলতে পারতেছেন না, দুইজনে ধরে নিয়ে মিম্বরের মেহরাবের মধ্যে তিনি নিয়ে গেলেন। এটা ছিল রাসূলের জীবনের শেষ সালাত। আর আমরা সুস্থ ব্যক্তি তার উম্মতের দাবি করি, আমরা বলি রাসূলুল্লাহ আমার পক্ষে শাফাত করবে, এই জন্য আপনি হাতে মুখে চুমো খান, নাজাত কি এতই সহজ? আপনি কি মনে করেন
যে রাসূলের নাম নিলে আপনি শুধু হাতে মুখে চুমু খান এটা আপনার চরিত্র আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন আপনি কি মনে করেন এই চুমু খাওয়া আপনার কিছু নাজাতের সবাব হতে পারে কোনদিন হতে পারে না আপনি রাসূলের জীবনের কোনো আদর্শ গ্রহণ করেন নাই আপনার চেহারা দেখেন রাসূল সাল্লাল্লাহু মতো দাড়ি নাই আপনার চুল দেখেন ইহুদি নাসারাদের মতো আট খাট ছাপ যা খুশি তা আপনি কি মনে করেন আপনার পোশাক দেখেন কোন জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আপনার জীবনে অ্যাপ্লাই আপনি করেন নাই তাহলে কোন আশায় আপনি কথা বলতে পারেন যে আমি কিয়ামতের মাঠে রাসূলের শাফাত পাব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন সমস্ত উম্মতদেরকে তখন তিনি বলতেছেন আমি আমার উম্মতদেরকে সেদিন চিনতে পারবো সাহাবা কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এত মানুষের মাঝে আপনার উম্মতকে কিভাবে চিনতে পারবেন রাসূল বলেছেন আমার উম্মতের জন্য দুইটা বৈশিষ্ট্য এক ওযু আর সেজদা এই দুইটা কি হবে জানেন যতগুলো জায়গাতে ওযুর পানি লেগেছে সেই জায়গাগুলো এই লাইটের মতো সাদা হয়ে যাবে আর সেজদা করলে এই সাদা লাইট থেকে আলো ছড়াবে এখানে কিন্তু দুইটা জিনিস একটা নয় একটা হলো লাইটটাই সাদা সাদা নয় এটা কি বাসের মতো না বাতি নিভিয়ে দেন দেখবেন যে পুরো সাদা মানে ব্যতিক্রম এখন কারেন্ট দিয়েছেন তাই আলো ছড়াচ্ছে আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিক তাই হবে কিয়ামতের মাঠে এটা পুরো ধবধবে সাদা হয়ে যাবে সাতটা অঙ্গ যেগুলো দিয়ে আমরা সাজদা করেছি এবং সেই সাতটা অঙ্গ থেকে নূর ছড়াবে নূর যেগুলো দেখে রাসূলুল্লাহ চিনতে পারবেন এগুলো সব আমার উম্মত কি ভাবেন আপনি সেই দিন আপনি পাবেন শাফাত কিন্তু যারা সুস্থ থাকা সত্ত্বেও সালাত আদায় করে না তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে কোনো উপকার পাবে না তা আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছেন আল্লাহ কি বলে জানেন ফি জান্নাতি ইয়াতাসাআলু আনিল মুজরিমি আল্লাহ বলতেছেন অপরাধীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে তোমরা জাহান্নামে কেন আমাদের এলাকার লোক আমরাই তো চিনতে পারবো যে কি ব্যাপার আপনি জাহান্নামে কেন তখন তার প্রথম জবাব কি হবে লাম নাকু মিনাল মুসাল্লিম তার মানে এই ব্যক্তিটা মুসলিম ছিল মুসলমানের ঘরের সন্তান যদি কাফেরের ঘরের সন্তান হইতো তখন বলতো আমি হিন্দু ছিলাম আমি খ্রিস্টান ছিলাম আমি ইহুদি বৌদ্ধ ছিলাম কিন্তু তার জবাবটা কিন্তু এটা নয় সেই ব্যক্তি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমি নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না মানে আমাদের সমাজে যারা নামাজ পড়তো আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম না এটা তার প্রথম জবাব এবং বলবে ওয়ালাম নাকুন তুতঈমুল মিসকিন আমি মিসকিনদেরকে খাদ্য দিতাম না ওয়া কুননা নাখুদু মাআল খাঈদিন আমি খেলতাম শাকারীদের সাথে মত্ত ছিলাম গান বাজনা নাচ গান ফাল্গুন এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন আমি বিচার দিবসটাকে সত্য মনে করতাম না যে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এর জাজা পাবো এটা আমার মনে হয়নি কতদিন পর্যন্ত হাত্তা আতানা ইয়াকিন এটা আমার মৃত্যু পর্যন্ত ঘটেছে যে আমি হঠাৎ করে মরে গেছি মৃত্যু পর্যন্ত আমার অপশনই হয় নাই যেটা আমি একটু চিন্তা করি যে বিচারের মাঠে আমাকে উঠতে হবে জবাব দিতে হবে আল্লাহ কি বলে জানেন প্রথম আল্লাহর জবাবটা শুনে আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন কোন সুপারিশকারীর সুপারিশ এই ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না তার মানে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বেনামাজি যারা হবে তাদের জন্য রাসূলের সুপারিশ কোনো কাজে আসবে না আর যদি কোনো ব্যক্তির নসিবে রাসূলের সুপারিশ না জোড়ে আর কোন ব্যক্তির সুপারিশ তার কোনো কাজে আসবে বলেন এই জন্য আল্লাহ বলেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন কোন সুপারিশকারীর সুপারিশ এই বেনামাজির জন্য কোনোদিন কাজে আসবে না এই জন্য আপনি সতর্ক হন মুসলিম ভাই হিসেবে আপনাকে বলতেছি আপনি সতর্ক হন এই নামাজটাকে আপনি খেলতামশা ভাববেন না নামাজ কিন্তু অন্য অন্য ইবাদতের মতো নয় আব্দুল ইবনে শাকিক আল উকাইলি প্রখ্যাত তাবি তার থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন যে হাদিসটা আপনি 2622 নম্বর পেয়ে যাবেন এটাও তিনি ইমাম তিরমিজি ইমানের অধ্যায় এনেছেন 38 নম্বর অধ্যায়ের 9 নম্বর পর্বে যে হুকমি তারকে সালা নামাজ ছেড়ে দিলে তার হুকুম কি সেই পর্বে এনেছেন হাদিসের নাম্বার তো আমি আপনাকে বলে দিলাম 2622 নম্বর তিনি বলতেছেন كان أصحاب النبي صلى الله عليه وسلم لا يرون شيئا تركه من الأعمال كفر غير الصلاة আমি রাসূল সাল্লামের সাহাবীদেরকে পেয়েছি তারা কোনো ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না একমাত্র একটা ইবাদত আছে যেটা ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন সেটা কি নামাজ গায়রাস সালা যদি এই শব্দটা না থাকতো আমরা সবাই বেঁচে গিয়েছিলাম কিন্তু তিনি কি বলেছিলেন সাহাবা একরামরা কোনো ইবাদত না করাটাকে কুফরি মনে করতেন না গায়রাস সালা কেবল মাত্র নামাজ এমন একটা ইবাদত যেটা ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন
আর তার কথা কতটা হক আপনি জানেন মুয়াত্তা মালিক তার 51 এবং 52 নম্বরে তাহারাতের অধ্যায়ে একটা হাদিস আসার এনেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু আসার আপনি কি ভুলে গেছেন আমাদের এই খলিফার চরিত্রটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়িয়েছেন এই ফাইরুজ আবু ফাইরুজ চাকু দিয়ে বিষাক্ত চাকু দিয়ে তাকে আঘাত করেছে যেই আঘাতে তার শহীদ হয়েছিলেন তিনি দুই দিন তিনি জীবিত ছিলেন শেষের দিন তিনি রাত জেগে আছেন আইকাজা ওমর ইউসাল্লি সুবহ ফজরের সালাত আদায় করার আশায় তিনি রাতে ঘুমান নাই জেগে আছেন মরে যাবেন একটু পরে রক্ত সব ঝরে যাচ্ছে এরানা মুসলিম তাকে বলা হচ্ছে যে আপনি এই অবস্থায় সালাত আদায় করবেন তিনি বলছেন না হ্যাঁ কেন বলছে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালা কারণ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না কত বড় কথা বলেছে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না এটা আমাদের খলিফাদের আকীদা কিন্তু আমাদের অবস্থাটা কি রক্ত ঝরে যাচ্ছে যে অবস্থায় নামাজই মাফ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার বিবেক যেহেতু সুস্থ আছে আল্লাহ ওই অবস্থায় তাকে নামাজ মাফ করেন নাই কি ভাবেন আপনি আর আপনি সুস্থ থেকে নামাজ আদায় করেন না আর আপনি ভাবতেছেন যে আপনি এমনি জান্নাতে চলে যাবেন এটা হওয়ার নয় এটা হওয়ার নয় কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন বাইনাল আবদি ওয়াল কুফ গায়রা তারকাস সালাহ এমন কোন ইবাদত নাই যেটা একজন বান্দাকে কাফের বানিয়ে দিতে পারে তবে একটা ইবাদত ছাড়া ইল্লা বা গায়রাস সালাহ বলা হয়েছে একমাত্র নামাজ যেটা ছেড়ে দিলে মানুষ আর মুসলমান থাকে না এটা ইমাম নাসাই এবং ইমাম তিরমিজি কোট করেছে ইমাম মুসলিমের মধ্যে আপনি 148-149 নাম্বার হাদিসটা দেখে নেন ইমানের অধ্যায় রাসূলুল্লাহ বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা এটা ছিল নাসাই এবং তিরমিজির শব্দ মুসলিমে আপনি হাদিসটা দেখে নিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী নামাজকে ধার্য করেছে এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখেন নামাজ এটা আমাদের পরিচয় এটা আমাদের ঐতিহ্য নামাজবিহীন কোনো মানুষ মুসলমান থাকে না এটা মুসলিম ভাই হিসেবে আপনাকে এতটা অন্তত আমাদের অনুরোধ করব আমাদের মা বোনদেরকে এবং আপনাদেরকে আমাদেরকে দেখেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা হচ্ছে ইসলামের শায়ের এটা হচ্ছে ইসলামের আসল রূপ যে ব্যক্তির পাঁচ ওয়াক্ত নামাজ থাকে না ইসলামের পরিচয় আর তেমন কিছু তার বাকি থাকে না কারণ আজকে হজও ফরজ না আজকে সিয়ামও ফরজ না আজকে যাকাতও আপনি দেন নাই ইসলামের একটা মাত্র কাজ যেটা আজকে আমাদের উপরে ফরজ ছিল সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত এই জন্য এটাকে খামখেয়ালি বা হেয়ালি করা আমাদের কারো পক্ষে কোনো উচিত হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জানেন কিয়ামতের মাঠে ইমান পরীক্ষা হবে এই নামাজ দিয়ে সাজদা দিয়ে এটাও আল্লাহ কোরআনে বলেছেন ইউমায়ুক শাফওয়ান সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারকাহুম জিল্লা ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবেন যারা ইমান এনেছো আমাকে সাজদা করো প্রত্যেকটা ব্যক্তি সাজদা করবে সেদিন প্রত্যেকটা মুসলিম ব্যক্তি রাসূল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়েছিল ওয়ালাইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ও রিয়াআন ও সুমআন ইমাম বুখারী শব্দ হচ্ছে সুমআন শব্দ রয়েছে যে লোক দেখানো উদ্দেশ্য যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে থাকে দুনিয়াতে সেও সেই দিন সেজদা করতে চাইবে ইল্লা আযিনা আল্লাহু লাহু বিসুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করার অনুমতি দিলে সবাই সেজদা পড়ে যাবে ওই যারা লোক দেখানো সেজদা করেছিল তারা পর্যন্ত সেজদা করতে চাইবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ কি করবেন ফাজাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা আল্লাহ তার পিঠকে কাঠের মতো শক্ত করে দিবেন কুল্লামা আরাদা আইয়াসজুদা খারা আলা কাফা যখনই সে সেজদা করতে চাইবে চিৎপটাং হয়ে পড়ে যাবে প্রমাণ হয়ে যাবে যে এই ব্যক্তিটা মুসলমান ছিল না আপনি ভয় করার চেষ্টা করেন আল্লাহ বলেছেন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম জিল্লা তার লাঞ্ছনা তাকে ঘিরে নেবে ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন কারণ ইতিপূর্বে তাকে নামাজের জন্য ডাকা হয়েছিল আর আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন জানেন ওয়া হুম সালিমুন সে সুস্থ ছিল সক্ষম ছিল নিরাপত্তায় ছিল যে কাজগুলো নামাজ পড়তে বাধা সেগুলো একটু আমাদের নাই সেটা কি আমরা সবাই নিরাপদ আমরা সবাই সক্ষম আমরা সবাই সুস্থ সক্ষম তারপরও আপনি নামাজ আদায় করেন না কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জবাব তো নাই আমাদের এজন্য আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইদের জন্য এটা আমাদের আহ্বান থাকবে এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করো আমিন
এবং আপনি নিজের এবং নিজের সন্তানদের জন্য দোয়া করবেন যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল যে আল্লাহ আল্লাহুম্মা জাল্লি মুকিমাস সালাতি ও মিন যুররিয়াতি আল্লাহ হে আমার প্রতিপালক বা রব্বানা রব্বি জাল্লি মুকিমাস সালাতি ও মিন যুররিয়াতি আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও কত বড় দোয়া এটা এটা আমাদেরকে করতে হবে আমাদের সন্তানদেরকে নামাজের গুরুত্ব শিখাতে হবে ওকে ধরে ধরে আপনাকে নামাজ আদায় করতে সামনে দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করাইতে হবে এটা আমাদের প্র্যাকটিস করাইতে হবে কারণ আমরা যদি আমাদের সন্তানদেরকে ইসলাম পালন করতে বাধ্য না করি ওরা কিন্তু ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনি লক্ষ্য করে দেখেন ওরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু না আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল পিতা ভাই দায়িত্বশীলকে এলাকার দায়িত্বশীলদেরকে এই যুবকদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে হবে তাদেরকে বলতে হবে নামাজ পড়তে হবে তোমাদেরকে এরপর বাকিটা যা খুশি তা আগে নামাজ পড় আগে মুসলিম হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন